আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম। ভিউয়ার্স, আজ 5 ফেব্রুয়ারি 2023, আর আজকে চলে আসলাম নতুন একটা সেট আপে ভিডিও করতে। যেই সেট আপের ভিডিও এর আগে আপনারা কখনো দেখেন নাই, এটা হলো কামরাঙ্গি চর এলাকা কোম্পানি ঘাটের মধ্যে ডাক্তার বাড়ির মোড় বললে সবাই চিনে। এখানে শুক্কুর ভাই নামে একজন ভাই আছে, উনি বেশ কিছু পাখি পালে এবং কিছু পাখি বিক্রি করবে। তো যে পাখিগুলো বিক্রি করবে এর মধ্যে ম্যাক্সিমাম পাখি ব্রিড করানো, ব্রিডিং পেয়ার। ভাইও পাখি বেচা কিনা করে, আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে অনেক পাখি নিতে পারবেন। আর এটা ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার এখানে স্ক্রিনে দিয়ে দেওয়া হবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। তো আমরা প্রথম শুরু করবো শুক্কুর ভাইয়ের ভিডিও। ভাই যদিও ক্যামেরার সামনে আসতেছে না, তো এইখান থেকে শুরু করবো। আসসালামু আলাইকুম ভাই। শুক্কুর ভাই, এই যে প্রথম আমরা শুরু করব কি দিয়ে আপনার এখানে, আপনি যে পাখির অ্যাডগুলো দিতেছেন? র্যাম আছে দুইটা ফিমেল, এই ফিমেল দুইটা, একটা তো মানে মাথায় মল্ডিং আছে না, শেষ হয়ে গেছে, আর একটা পুরো ক্লিয়ার লুটিনো র্যাম যেটাকে বলে, রেডাই। কত করে চাচ্ছিলেন ভাই? মানে দুইটা 14,000, দুইটা তো আর নাই, কেউ সিঙ্গেল সিঙ্গেল নিলে তো বেচা হবে নাকি? 7,000 টাকা পিস। এটা কি ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস 7,000 টাকা পিস। এটা নিয়ে দামাদামি করা যাবে না। তারপর ভাই এইখানে দেখতে পারতেছি ক্রিমসন বেলি কোনোর আপনার কাছে দুই পেয়ার রয়েছে, এই জায়গায় একটা পেয়ার আর একটা পেয়ার আছে মানে উপরে। যদিও একটু আপনারা দেখেছিলেন এখানে, কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা যায়নি, যার কারণে লাল লাইট জ্বালানো, পাখির কালার অনেকটাই বোঝা যাচ্ছে না। তবে সামনাসামনি দেখলে আপনারা দেখতে পারবেন পাখির কালারটা খুব সুন্দর, লাল লাইটে কিন্তু পাখির কালার বোঝা যায় না। হয়তো বা আর এক সপ্তাহ পরে আপনারা দেখতে পারবেন যে কালারটা, মানে মেন কালার যেই কালারটা পাখির এটা দেখতে পারবেন। তা আমার ঘরেও এই অবস্থা, কারণ আমার বাসা শুক্কুর ভাইয়ের বাসা বেশি দূর না, কাছাকাছি। ভাই এটার জোড়াটা কত চাচ্ছিলেন? এটা একদম 40,000 টাকা। এটা কি ফিক্স প্রাইস? আচ্ছা, এগুলো কি ডিএনএ আছে? হ্যাঁ, এক জোড়া ডিএনএ আছে আর এক জোড়া ডিএনএ নাই, মানে দুই জোড়া না? হ্যাঁ, এক ডিম বাচ্চা করা, ডিম বাচ্চা করা, দোনো জোড়াই ডিম বাচ্চা করা। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জোড়া যেটা দেখতেছি উপরে, এটা ডিএনএ কি এটা করা না? এখান থেকে তো মানে এক জোড়ার আপনি অ্যাডভান্স নিয়ে নিছেন বললেন যে? মানে ওই লোক ফোন ধরতেছে না আর কি। আচ্ছা, ঠিক আছে। তারপর ভাইয়ের কাছে আরো সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, যেমন এখানে আমরা দেখতে পারতেছিলাম রোজেলা, রেড ইস্টার্ন রোজেলা, আর এটা খুব মারাত্মক কালার রোজেলা দুইটার, রেড ইস্টার্ন ফায়ার যেটাকে বলে। এর আগে আমার ভিডিওতে আপনারা অনেক দেখেছেন যাদের রোজেলা। এটা কি ভাই ডিম বাচ্চা করা নাকি? ডিম বাচ্চা করা, অলরেডি মুড়ে আছে, লেগে বক্স দিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, এই যে আজকে বক্স দেওয়া হয়েছে, পুরা ফুললি মুড়ে আছে দেখতে পাচ্ছেন। আর ভাই এই যে রোজেলার যে পেয়ারটা, এই পেয়ারটার এই যে মেলটা তো মনে হয় যে পিছনেরটা, আর সামনেরটা ফিমেল। আচ্ছা, এই পেয়ারটা কত হইলে বিক্রি করবেন ভাই? 35,000 টাকা। 35,000 টাকা ফিক্স প্রাইস না? হালকা পাতলা কিছু দিকে ঠিক করা যাইব, সম্মান করা যাবে আর কি, হালকা পাতলা কিছু কম বেশ করা যাবে। আচ্ছা, তারপর ভাই এই যে নিচে এক জোড়া মং দেখতেছিলাম, ইয়েলো কালার মং প্যারট যেটাকে বলা হয়, এটা কিন্তু খুবই রেয়ার পাখি, এই পাখিটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল দেখা যায় না। এই মং প্যারটটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল দেখা যায় না, খুব রেয়ার কালেকশনের জিনিস। এটা কত যাচ্ছিলেন ভাই জোড়াটা? একদম 50, একবারে ফিক্সড প্রাইস। এটা কি ডিএনএ আছে? না, এটা ডিএনএ, এটা ডিম বাচ্চা করা, এটা ডিমের ভিডিও আছে আমার কাছে, ডিমের ভিডিও আছে, ডিম বাচ্চা করা, ডিএনএ উঠে আসে। মানে কি আপনার নাম্বার তো আমরা স্ক্রিনে দিয়ে দিব, কেউ যদি কোনো হিস্টোরি দেখতে চায়, ঠিক আছে, বা ওই ভিডিও আপনি দিয়ে দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শুক্কুর ভাই, এই জায়গায় যে একজোড়া টিয়া আপনার কাছে দেখতেছি আমরা, এই টিয়াটা আপনার সাদার মধ্যে, যেমন আমরা অ্যালবিনো দেখি, অ্যালবিনোর মধ্যে কিন্তু মালা হয় না, এটা কিন্তু সাদার মধ্যে মালা আছে, শুধু পার্থক্যটা এতটুকু যে এইটার দুই ডানার মধ্যে হালকা একটু হলুদ হলুদ ভাব আছে। এটার মিউটেশনটার নাম কি? প্যালিট। দুইটাই মানে প্যালিট হইল গিয়ে আপনার, প্যালিট না ট্যালিট? প্যালিট। আচ্ছা, এইটা হইল গিয়ে আপনার
ফিমেলটা সামান্য একটু মোল্ডিং এ আছে মনে হয়, ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। এটা কি ব্রিডিং পেয়ার? হ্যাঁ ব্রিডিং পেয়ার, এটা মুডে আছে, মুডে আছে, বক্সও দিয়ে দেওয়া হয়েছে। এই পুরো শরীর সাদা, শুধু দুই ডানার মধ্যে একটু হলুদ, মেল ফিমেল দুইটাই একই রকম, মাথার মধ্যে একটু হলুদ, মানে হলুদের ভাব আছে। এই পেয়ারটা কত চাচ্ছিলেন ভাই? একদম 45,000 টাকা পড়বে, কোনো দামাদামি করা যাবে না নাকি? সাইজ মাশাল্লাহ অনেক বড় পাখি দুইটার ভাই। এই জায়গায় এক জোড়া লরি দেখতেছিলাম, একটা রেমবো লরি, একটা রেড কলার। এটা কি রেড কলারটা কি মেল না ফিমেল? রেড কলারটা মেল, আর ফিমেলটা রেমবো ভিতরে? না ফিমেল, ফিমেলটা রেড কলার, ফিমেলটা রেড কলার, আর মেলটা রেমবো লরি। এটা ভিতরে এটা কত চাচ্ছিলেন ভাই? একদম 32,000। এটা কি ব্রিড করানো হয়েছে? এমনকি বাচ্চা করানো, 100% বাচ্চা করা, এখন মুডে আছে, সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে ডিম দিব। এটার কি কোনো ব্রিডিং হিস্টোরি আছে? না ব্রিডিং হিস্টোরি নেই, তবে আমার চোখে দেখা বাচ্চা বিক্রি করা। ও আচ্ছা আচ্ছা। তারপর এই জায়গায় এক জোড়া ওই যে গ্রিন ন্যাপ লরি দেখা যাচ্ছে, এটা মল্টিং, মল্টিং একটা দেখা যাচ্ছে হালকা একটু। হ্যাঁ সামান্য একটু মল্টিং আছে। এটা কত যাচ্ছিলেন? এটা পড়বে একদম 2,500 টাকা। 2,500 একদম। মল্টিংটা কি মেল না ফিমেল? এটা ফিমেল, ফিমেল মল্টিংটা, আর মেল উপরেরটা। তারপর এই যে উপরে এক জোড়া দেখতেছিলাম ভাই, এইটার এইটার এই এটা এটা কত যাচ্ছিলেন? এটা একদম 35,000 টাকা। একদম 35,000। এটা কি, এটা তো দুইটাই রেমবো লরি না? হ্যাঁ দুইটাই রেমবো লরি, খুব সুন্দর সাইজ। এটা কাম, এটা মনে করেন যে এটাও মনে করেন অলরেডি ব্রিডিং করছে, ব্রিডিং এর ছবি আছে আমার কাছে, এটাও বাচ্চা করা, ব্রিডিং এর ভিডিও আছে। হ্যাঁ ব্রিডিং এর ভিডিও আছে, এটা বাচ্চা করা, 100% গরু জোড়ায় পাঠিয়ে বাচ্চা করা। আর এটা সর্বোচ্চ মানে এটার, এটা 1 সপ্তাহের ভিতরে 2 জোড়া ডিম দেব, মানে দুটো জোড়ারই ম্যাটিং চলতেছে। হ্যাঁ ম্যাটিং চলতে, একটা আপনি ভিডিও করতে পারছেন আর একটা পারেন? আর একটা পারি নাই, কারণ আমি তো সারাদিন দোকানে থাকি। আচ্ছা ওইটার ব্রিডিং এর ভিডিও আমরা এটার সাথে আমাদের ভিউয়ার্স আমাদের ভিডিওর সাথে অ্যাড করে দিব, তারপর আপনারা পার্সোনালি চাইলে শুকুর ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। এটা কত পড়বো ভাই? এটা একদম 35,000। একদম 35,000 টাকা। পাখির সাইজ অনেক বড়। হ্যাঁ সাইজ মাশাআল্লাহ খুব সুন্দর আছে। ভিউয়ার্স দেখতে পারতেছেন, শুকুর ভাই বলেছিল এর আগে যে ওয়েডিং এর হিস্টোরি দেওয়া আছে, এই যে লরি যেই পেয়ারটা রেমবো যেই জোড়াটা, ওই জোড়াটা ম্যাটিং করতেছে এবং ম্যাটিং এর ভিডিওটা করা হয়েছিল ভাই। এক জোড়া বুরকিস দেখতেছিলাম আপনার কাছে। জি ভাই, এইটাও কিন্তু খুব রেয়ার পাখি, এটা টার্কোজিং এর মতোই আর একটা জাত আর কি। যেমন টার্কোজিংটা অ্যাভেলেবল পাওয়া যায়, এটা পাওয়া যায় না, বক্সের মধ্যে বসে আছে। এটা কি ম্যাটিং মোটিং করছে নাকি? হ্যাঁ এটা ম্যাটিং করছে, এটা ডিম দিব কিছুদিনের মধ্যে। ডিম দিব কিছুদিনের মধ্যে। কত চাচ্ছিলেন বুরকিসের জোড়াটা? একদম 12,000। একদম 12,000 টাকা ভাইয়ের কাছে। একদম এই জন্য, কারণ পাখিগুলো সম্পূর্ণ ফ্রেশ, আপনারা দেখতে পারতেছেন একটা পাখিতে বিন্দু পরিমাণ কোনো প্রবলেম নাই, আর পাখিগুলোও খুব ঝরঝরা ভাই। এই খাঁচায় তো কিছু দেখা যেতেছে না, ভিতরে কি পাখি আছে? মাশাআল্লাহ খুব সুন্দর জিনিস। এই ফোর পাসের জোড়াটা কত যাচ্ছিলেন ভাই? একদম 20,000 টাকা পড়বে। একদম 20,000 টাকা পড়বে। ব্লু ফোর পাস মানে একটা ডিম দিছে। আবার দেখাচ্ছি, ডিম পুনা কালকে দিছে ভিউয়ার্স, ডিম গতকালকে দিছে ফিমেলের, আবার ডিম চলে আসছে পাড়ার জন্য বইসা আছে। আর এইখানে তো মানে এগুলো যা আছে এগুলো সব আপনার, এগুলো বিক্রি না আপনার সেটআপের? সব বিক্রি না, এগুলো ডিম পেড়া বইসা, ডিম পেড়া বইসা আছে আপনার সেটআপের পাখি আর কি। তা এইখানে এক জোড়া কাকারিকি দেখতেছিলাম, হলুদ কাকারিকি। হ্যাঁ হ্যাঁ, এইটা কত চাচ্ছিলেন? আপনার এই কাকারিকিটা পড়বে 25,000 টাকা। একদম 23,000 টাকা দিতে পারবো। একদম 23,000 হইলে সেল হবে। ডাইন পাশে এটা মানে মেইল না? হ্যাঁ এটা হালকা মোল্ডিং আছে মেইলটা, ওটা সামান্য, ওটা কিছু না, চলে যাবে ওইটা, মানে দুই জোড়া মারামারি। আর এখন তো গোসল করতে দেওয়া হয় নাই, কাকারিকি তো প্রচুর গোসল করে, গোসল করতে দিলে পাখি আরো সুন্দর হবে মাশাআল্লাহ। দেখেন নাচানাচি করতেছে। এটা তো, এটা কি আপনি ব্রিডিং নিছেন? না এটা বিডে দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এখন বর্তমান পাখি বিক্রি করার কারণে আর বিডে দেব না। মানে নতুন আপনি নিজে জোড়া করছেন আর কি? হ্যাঁ। আচ্ছা যাই হোক ভিউয়ার্স, মানে যেখানে যা যা বলার ছিল শুকুর ভাই বলে দিছে, আপনারা তারপর বুঝে নেবেন। তবে মেল ফিমেলের পুরো গ্যারান্টি আমি দিব। ওই যে দেখেন মেলের ঠোঁটটা বড়, কাকারিকি কিন্তু একবারে ইজি, ফিমেলের ঠোঁট একবারে পিচ্ছি থাকে চিকন, আর মেইলের ঠোঁটটা বড় থাকে, মাথাও বড় থাকে। কাকারি কি একবারে বাজিগরের চেয়েও সহজ, অনেকে চিনে না, এই জন্য এটা রাউলায় ফেলায় ডিম বাচ্চা করে, প্রচুর ডিম বাচ্চা করে, বাজিগরের চেয়েও বেশি করে। মেইলের ঠোঁট দেখেন বিশাল বড় ঠোঁট, ফিমেলের একবারে পিচ্ছি চারির মতো, মাথাও ছোট, আটটা দশটা করে করে। আমার ঘরে আছে আমি জানি, আমি ব্রিডিংয়ে দিছি। আর এখানে একজোড়া র্যাম দেখতেছিলাম ভাই, সবুজ মেইল। হ্যাঁ
লুটিনো ফিমেল, এইটা এইটা কি ডিম বাচ্চা করা? হ্যাঁ এটা ডিম বাচ্চা করা। আচ্ছা এটা কত চাইতেছিলেন? আপনি এই জোড়াটা নিতে পারবেন 14,000 একদম। একদম 14,000 টাকা। আচ্ছা এই যে কুনুর দেখতেছি ভাই এক জোড়া। হ্যাঁ পাইনাপল কুনুর। পাইনাপল কুনুর, এটা কি ডিএনএ করা? না ডিএনএ করা না, মেল ফিমেল কনফার্ম। মেল ফিমেল কনফার্ম আছে। এটার বয়স কেমন? এটা রানিং 2 বছরের উপরে। ডিম বাচ্চা করাইছে? না ডিম বাচ্চা যার কাছ থেকে আনছি উনি সেট আপ দিছিল, কিন্তু ওনার এখানে মানে সেট আপ হয় নাই। ও আচ্ছা, সেট আপে মানে রেজাল্ট আসে নাই? না। আচ্ছা এটা কত বিক্রি করবেন? এটা বিক্রি করুন 12,000 টাকা, ধরুন 10,000 টাকা উঠে নিতে পারবো। 10,000 টাকা একবারে ফিক্সড, 12,000 টাকা চাওয়া দাম ছিল ভাইয়ের। আচ্ছা ভাই আজকে তো সেট আপে এদিকে আর কিছু নাই বেচার মতো? না এদিকে আর কিছু নাই, ওই এক জোড়া অফলাইন। ও এক জোড়া অফলাইন লাভবার আছে। অফলাইন জোড়াটা ভাই কত চাইতেছিলেন? অফলাইন জোড়াটা একদম 7,000 টাকা নিতে পারবো। একদম 7,000 হইলে বিক্রি হবে অফলাইন জোড়া। বেডিং পেয়ার এটা আপনারা নিতে পারেন, খুব সুন্দর আছে পাখিটা। দামও বেশি একটা চাওয়া হয় নাই, মার্কেটের তুলনায় একটু কম চাওয়া হয়েছে। আচ্ছা শুকুর ভাই, আমরা তো আপনার সেট আপে অনেক পাখি দেখলাম, আপনার লোকেশনটা বইলা দেন। আর আপনার লোকেশনে আসলে তো সবাই আমার কাছেও আইতে পারবো। হ্যাঁ আপনার লোকেশনটা আমাদেরকে বইলা দেন। এটা কামরাঙ্গি চর ডাক্তারবাড়ি মোড়। আর আমার লোকেশনটা এর থেকে একটু সামনে, কামরাঙ্গি চর চৌরাস্তা জাউলা আডি বললে অনেকে চিনে, অ্যাপার্টমেন্টের গলি বললেও অনেকে চিনে, অথবা ওই যে অ্যাপার্টমেন্টের সামনে আসলেই হবে, অথবা না চিনলে শুক্র বাইরে ফোন দিলেই আমার বাসা দেখাই দিব। আচ্ছা ভাইজান আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। 01923 01923 15 15 94 81 81। এই নম্বরে যোগাযোগ করলে শুক্র ভাইয়ের কাছ থেকে পাখি নিতে পারবেন। আর আরেকটা কথা বলে দিচ্ছি যে ইয়া স্ক্রিনে শুক্র ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিন থেকেও আপনারা নাম্বার নিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ভিডিওতে।